মর্নিং সকলকে, কেমন আছে তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো, প্রথমে শুরু করে নিয়েছি বেডশিট চেঞ্জ করা দিয়ে। যে বেডশিটটা এতদিন পাতা ছিল সেটা নোংরা হয়েছে, তাই আর কি এটা চেঞ্জ করে পেতে নিলাম। এরপর দেখো চলে যাচ্ছে জানালা খুলতে, কারণ সকালবেলা জানালা না খুললে ভালো লাগে না, তাই আর কি। বাইরে এত রৌদ্র, এখন বাজছে 9:30, 9:30 না 9:10-15 হবে। আমি এতক্ষণ এডিটিং করছিলাম, এবার ভিডিওটা আপলোড করবো। এটা হচ্ছে সোমবারের ভিডিও, সরি আজকে সোমবার, আর ভিডিও আপলোড করবো হচ্ছে গতকালকের, মানে রবিবারের। তো চলো আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর দেখো আমাদের দিকে গ্রিন অনেক আছে ঠিকই, কিন্তু রৌদ্রও খুব পড়ে এবং খুব গরমও লাগে। যাই হোক, তো এই যে ভালো লাগছে, মুক্ত আকাশ, আর আমার কিছু শার্পের ভেজানো আছে, সেগুলো কেচে নেবো, তারপর দেখি কী করি। তো তোমরা কানেক্টেড থাকো। এটা অনলাইন থেকে কিনেছিলাম, এই যে কীরকম দাগ দাগ, আমার বালিশ রোদে দিয়েছি সব। এই তো হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, আমি এখন এই যে দেখো মাছের একদম আঁশ ভরা আছে, আঁশগুলো ছাড়াচ্ছি। আর এই যে দেখো এখানে নিয়ে এসেছে ডিম, মাছের ডিম, আর এই যে কতটা আঁশ, মানে ছাড়াতে ছাড়াতে সকাল হয়ে যাবে আমার, আবার পুজোও দিতে হবে। এই যে আঁশগুলোকে এভাবে ধরে ধরে ছাড়িয়ে নিচ্ছি, ইজিলি ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে কথা, কিন্তু আশ ছাড়িয়ে আনলে আমার তাড়াতাড়ি হতো, পুজোও দিতে হবে শাশুড়ি মানেই। চলো ব্লগটা দেখতে থাকো। এইখানে আমি, নন্দিনী আর নিয়া তিনজনে মিলে কিন্তু খুব মজা করছিলাম, আর কি কি সব যেন বলছিলাম। তো দুঃখের বিষয়, তখন আমার ফোনটা রিসিভ ছিল, কারণ আমার এই শ্বশুর বাড়িতে নেটওয়ার্কের খুব সমস্যা, ভিডিও আপলোড করতে হলে আর একটা ফোন ধরে রাখি আমি, তো তাই আর কি ভয়েসটা রেকর্ড হয়নি। বসে পড়েছি রান্না করতে, এখন কুমড়োটা ভাজছি, এরপর মাছ ভাজবো, ডিম ভাজবো। তো রান্নার রেসিপি তো দেখাতে পারছি না, কারণ অনেক বেশি তাড়াহুড়ো, আর আজকে ভাবছি আমি উনুনেই রান্না করবো, ভালো লাগছে না দাঁড়িয়ে রান্না করতে। চলো ব্লগটা দেখতে থাকো। কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো অল্প অল্প করে ভেজে নেবো, খুব ছেটে ভয় লাগছে আমার। নর্মালি ভাজবো, কারণ আমার বরেরা নর্মাল খেতে পছন্দ করে, পেঁয়াজ ছাড়া। এই ডিমগুলোতে দিলাম একটু আদা রসুন, পেঁয়াজ বাটা, আর কাঁচা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা, এগুলো এবার এখন আমি সিম্পলভাবে মাছের ঝোল বানিয়ে নিব। তার জন্য তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা, হচ্ছে পেঁয়াজ টেস্ট দিয়ে ভাজাটা, এটা নর্মাল ভাজাটা, এই যে মাছ ভাজা, এটা দিয়ে মুড়ি ঘন্টা বানাবো, লাইফের প্রথম, তোমরা দেখতে থাকো কীভাবে বানাবো। এরপরে দেবো পেঁয়াজ, পেঁয়াজ ভালো মতো ভাজা হতেছে, এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এবার দেবো বাটা মশলা, আছে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা, অল্প জল দিয়েছি আর গুঁড়ো মশলা দিলাম, অল্প ধনে জিরে, আর হচ্ছে গরম মশলা, গুঁড়ো গরম মশলাগুলোটা আগে দিয়ে দিই, কারণ আমার শ্বশুর মশলায় নাকি গন্ধ লাগে। অল্প একটু কষি নিয়ে জল দিয়ে দেবো, কষানো কমপ্লিট, জল দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে দিলাম এক্ষুনি, ক্লিপটা নেওয়া হয়নি, আর কিছু ডিম ভাঙা ভাঙা ছিল সেগুলোও দিয়ে দেবো ঝোলের টেস্ট করানোর জন্য। এই যে মাছের ঝোল রেডি, অল্প ফুটে উঠলেই নামিয়ে নেবো। মাছের ঝোল রেডি, এখন জল গরম করতে দিয়েছি মুড়ি ঘন্টার জন্য, দিয়ে দিয়েছি অল্প ঘি আর তেল, এবার দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ভাজা ভাজা হলে বেরোবো। এবার নর্মাল চাল আছে, কারণ গোবিন্দ ভোগ রাইসটা নেই বাড়িতে, নর্মাল চাল দিয়ে বানাচ্ছি। আর অল্প ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে, এক
একটু ঝরঝরে করে ভেজে নেব। ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এখন অল্প দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি, অল্প অল্প একটু বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, আর অল্প দেব জল, জল দিয়ে নিয়েছি। চালটা ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম মাথাটা। এটা ফুটবে, এটা ফুটতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। দেবো, আমার 10 মিনিট মতো হয়ে গেছে, জলটা কিন্তু একদম শুষে নিয়েছে। চালগুলো দেখি কেটে শুকিয়ে হয়েছে নাকি, শুকোতে হয়ে গেছে মনে হচ্ছে। জলটা শুকিয়ে নেব, তারপর আরও কিছু দেবো, তোমরা দেখতে থাকো। জল দেখো শুকিয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দেবো ঘি, অল্প গরম মশলাগুলো, এই তো আমার মুড়ি ঘণ্ট রেডি। ফার্স্ট টাইম বানালাম, তাই পরিমাণটা আমি বুঝতে পারিনি, চালটা বেশি নেওয়া হয়ে গেছে। যাই হোক, তো আজকের লাঞ্চ কী কী আছে? আজকে লাঞ্চে আছে মুড়ি ঘণ্ট, মাছের ঝোল, কুমড়ো ভাজা, এখানে সকালের তরকারি, এটা আলু, না আলু, কলা, আর হচ্ছে জালে ধরা ছোটো ছোটো মাছ দিয়ে তরকারি। মাছ মানে একটাও নেই, মিস্টার হাজব্যান্ড খেয়ে নিয়েছে। এটা একটা তরকারি আছে, ছোটো ছোটো কলা, জেঠুরদের গাছে হয়েছিলো সেই কলা, আর এই যে এখানে হচ্ছে বড়া ভাজা আর আমার মাছ ভাজা, আর ডিমটা আমার সকালের আমি খাইনি, এটা আমি দুপুরে খেয়ে নেবো। তো এই হলো আজকের লাঞ্চ, আর সাথে আছে ভাত যেটা মা সকালে করে নিয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই তো রান্না বান্না করে ঘরে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো, হাজব্যান্ড এখনও আসেনি। তো এখন আমি আমার পেজে ভিডিওটা আপলোড করব, আমার পেজের নাম হচ্ছে স্মিতাস ওয়ার্ল্ড। তোমরা যারা এখনও আমার পেজটি ভিজিট করোনি, অবশ্যই কিন্তু পেজটিতে গিয়ে পেজটিকে লাইক ফলো করে দিও যদি ভালো লেগে থাকে। তো চলো আমি এখন ভিডিও আপলোড করি, আর ব্লগটা কন্টিনিউ চলবে, কতক্ষণ চলবে জানি না, বাট চলবে, তো তোমরা দেখতে থাকো। এখন বাজে 5:20, এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, যাবো বোল্ডার কিনতে, আর এগুলো হচ্ছে মরা পাটকাঠি, সে আমি পুজো দিয়েছি। রৌদ্র 5:20 বাজছে, এখনো রৌদ্র শেষ হয় না। নিয়ে নিলাম বোল্ডার, খুরমা আর এক প্যাকেট নিমকি, এখন যাচ্ছি বাড়ির পথে। এখন বাজে 5:45, চলে এসেছি শ্বশুরমশাইয়ের ঘরে, এই যে চা নিয়ে, আর দেখছি দিদি নাম্বার 1, আর সাথে আছে বোল্ডার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।